হে আসসালামু আলাইকুম, চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আমাদের মিশন ছিল নড়াইল জেলা, তো এই হচ্ছে নড়াইলে আমাদের ভিডিও স্টার্ট করলাম এইখান থেকে। এটা হচ্ছে একটা বাজার, আমরা সকালবেলা এসে নাস্তা করার জন্য হোটেল খুঁজতেছিলাম। এখানে একটা মজার ঘটনা আছে, ওই দিনকে হোটেল মালিক সমিতির সভাপতি নাকি মারা গিয়েছিল, যার কারণে সমগ্র নড়াইলের হোটেল বন্ধ ছিল। এটা অনেক একটা হাস্যকর বিষয় ছিল। তারপরে আমরা মোটামুটি অনেকগুলো হোটেল ট্রাই করি, সবগুলো হোটেল বন্ধ বন্ধ। তারপরে কারণ জানতে পারলাম যে ওইখানকার যে হোটেল মালিক সমিতির সভাপতি উনি মারা গেছেন। তো সামনের ভিডিওতে দেখতে পারবেন, খুব সুন্দর মজার একটা কাহিনী আছে। তো আমরা পরে অবশ্য ভাবলাম যে আল্লাহ মাফ করছে যে হোটেল মালিক সমিতির সভাপতি মারা গেছে, ডক্টরদের অ্যাসোসিয়েশনের কোনো সভাপতি মারা যায়নি, তা নাহলে তো সকল রুগীদের জন্য কাল হয়ে দাঁড়াইতো ওই দিনকে। পরে অবশ্য আমরা হোটেল সোনারগাঁয়ের সামনে গিয়ে ওনাদের সাথে কথাবার্তা বলি, ওনারা ওই বিষয়ে বলেন, তারপর আমাদের পলাশ ভাই বাকিটা বিস্তারিত বলেন। ফয়সাল মামু যেটা কইছে যে যদি ডক্টর মারা যায় আর ডক্টর অ্যাসোসিয়েশন সমিতি যদি সিদ্ধান্তটা যে আমরা শোক পালন করব, আজকে কোনো পেশেন্ট দেখব না, তাহলে অবস্থাটা আর মরে যাবো। 100 মরে যাবো। আমরা হোটেলে আসছিলাম, হোটেল সোনারগাঁয়ে, এটা নড়াইলে। পরে অবশ্য আমরা লাইভ টাইপ করতে চাইছিলাম ফেসবুকে, কয়েকজন লাইভ করতেছিল আমাদের। তো আমাদের নেতা বলতেছিল যে চলো অযথ সময় ব্যয় করে কি লাভ, আমরা মূলত যাচ্ছিলাম পরে আপনার বদর দিয়ে যে মাছ ধরে ওই বদর দেখতে। তো ওই দিনকে আমরা পরে বদর দেখার উদ্দেশ্যে রওনা হলাম এইখান থেকে ভ্যানে করে। চলে এলাম খেয়া ঘাটে, এখান থেকে আমরা একটা নৌকা ভাড়া করে নিয়ে যাই বদর দেখার জন্য। সম্ভবত 600 টাকা নিয়েছিল আমাদের কাছ থেকে, আমরা 4 জন ছিলাম। এখান থেকে 600 টাকা দিয়ে একটা নৌকা নিয়ে আমরা যাই বদর দেখার উদ্দেশ্যে। এখানে যখন আমরা নৌকার জন্য দাঁড়াইছিলাম, তখন একটা মজার ঘটনা হচ্ছে, আমাদের লগে যে নেতা আসলো উনি নিচে দেখছে যে কাকায় পাকুড়া বাজতেছে ছোট্ট একটা দোকানে। তো নেতার আবার একটা খাদক মানুষ, ওনার আবার কোনো কিছু দেখলে সহ্য হয় না, উনি দৌড়ে গিয়া পাকুড়া খাওয়া শুরু করছে। পরে আমরা সবাই খাইছি, যদিও পরে আর দেরি না করে আমরা নৌকায় করে গেলাম বাদর দেখতে। তো নেতার সাথে যতটা সফর করছি, উনি মাশাল্লাহ একটা খাদক লোক, ওনার আবার হাবি জাবি খাইতে খুব পছন্দ। হাবি জাবি বলতে খারাপ কিছু না, অর্থাৎ রাস্তার পাশে বাদাম বেচতেছে, আচার বেচতেছে, এরকম পাকুড়া বেচতেছে, এগুলো আবার উনি খুব ভালো খায়, যার কারণে বললাম আর কি। তো আমরা আর দেরি না করে সামনে চলে গেলাম এই আর কি। এই সময় তো সময় সুযোগ তো মিলতে দিব, তারপরে আসছি এদিকে দেখে গেলাম বুঝলেন নাই আসতে আসছি না। এই বদরের যিনি মালিক উনি আমাদের বলতেছিল যে চলেন নদীতে গিয়ে দেখাই আপনাদের কীভাবে আমরা বদর দিয়ে মাছ ধরি। তো আমরা যেহেতু হাতে সময় কম ছিল আমাদের, তো আমাদের আরও কিছু ডেস্টিনেশন ছিল দেখার, তো আমরা ওইখানে দেরি না করে আমরা রওনা হলাম বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের বাড়ির দিকে। ওনার বিশাল একটা সংগ্রহশালা আছে ওনার গ্রামের বাড়িতে। তো এখানে আমরা বেশ কিছু সময় ঘোরাঘুরি করি, আর ওই দিনকার ওয়েদারটাও খুব ভালো ছিল, যার কারণে আমরা ঘুরে বেশ মজা পাই। তো ওইখান থেকে আমরা ঘোরাঘুরি শেষ করে আমরা চলে গেলাম নড়াইলের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন জনাব মাশরাফি বিন মুর্তজা ভাইয়ের বাড়ি দেখতে। তো আমাদের যে ভ্যানওয়ালা ছিল উনি বলল যে ওনার এখানে খুব সুন্দর একটা বাড়ি আছে শহরের ভিতরে, তো উনি আমাদেরকে মূলত নিয়ে গেছে ভ্যানে করে। তো ভাই যেমন সুন্দর, ভাইয়ের বাড়িটাও খুব সুন্দর ছিল। এই যে চলে আসলাম, এই হচ্ছে আমাদের ক্যাপ্টেন সাহেবের বাসা। নেতার বাড়িতে ছিল, এমপি সাহেব বাসায় আছে কিনা জিজ্ঞেস করি। তো আবার ছবি উঠা মামু
এটা আলাদা হিসাব। খাদক পলাশ ভাই, খাদক নীল মামু, খাদক আরিফ ভাই, সবচাইতে সিনিয়র খাদক। Through the highways, till my shadow turns to sun rays, and